দেখতেই পাচ্ছো আমি রেডি হয়ে গেছি, ওইদিকে আমার হাজবেন্ডও রেডি হয়ে গেছে, আর ওইদিকে একজন ক্যাক ক্যাক করছে, কারণ উনি তো মামা বাড়ি যেতে প্রচণ্ডভাবে ভালোবাসেন, তো সেই জন্য ওনাকে আগে রেডি করেছি। মানে ওনাকে বলতে, তোমরা তো বুঝতেই পারছো আমি টিউনিকের কথা বলছি। তো যাই হোক, এখন আমরা বেরোবো, তো চলো বেরোনো যাক। এই যে ইনি এবার এসে টুপি মারছেন। হ্যাঁ, তো চলো আমাদের এবার যাওয়া যাক। আয় আয়, বেলটা পরে নে, আয়। বাপরে বাপ, আনন্দে দেখেছো তোমরা, দেখো কি ভাবে নেচে নেচে বেরোচ্ছে। হ্যাঁ, এত আনন্দ লাগে মামার বাড়ি যাওয়ার নাম শুনলে। হ্যাঁ, বেলটা পর। বাপরে বাপ, বেলটা পড়ছে তাহলে। ওর এত আনন্দ লেগে গেছে যে মামা, একটু দাঁড়া, হয়ে গেছে, আমি জিনিসপত্রগুলো গুছিয়ে নি, তারপরে যাব। দেখো মামার বাড়ি যাওয়ার নাম শুনে খাবারটাও পুরোটা খায়নি, দেখো তোমরা, এই যে খাবারটাও খায়নি, মানে এত আনন্দ হয়েছে ওর নাম শুনে, মামার বাড়ি যাওয়ার নাম শুনে, যে ও খাবার টাবারও ভুলে গেছে। তো চ চ, জিনিসপত্র নিয়ে নিয়েছি, এবার চলো। বাপরে, দেখেছ, দেখো মামার বাড়ি যেতে খুব পছন্দ, খুবই ভালোবাসে ও। দাঁড়িয়ে আছে, দেখছে, এখানে জিনিসপত্র নেওয়া হচ্ছে, চুপচাপ ওর জন্য দাঁড়িয়ে আছে। চ, আর কিছু নেওয়ার আছে কি? দেখ, দাঁড়া দাঁড়া, নাচে নাচানাচি বন্ধ কর, দাঁড়া, এক্ষুনি লেগে যাবে, মামা বাড়ি যাওয়া পুরো মাথায় উঠে যাবে। হ্যাঁ, তোমার নাচানাচি বেরিয়ে যাবে, চল এবার। আনন্দ ধরে না, বেলটা ধরো। চ চ, বাপরে, ও এক, ও গেট খুলবে, গেটটা খোলার ক্ষমতা আছে তোর? আসতে নাম, আসতে নাম, আমি নিয়ে যাবো না তোকে, বেশি বেশি দুরন্ত বন্যা করলে নিয়েই যাবো না, রেখে চলে যাবো। চ, ছুটছে, সমানে ছুটছে, আমি যাচ্ছি নিচে তার সত্ত্বেও। এবার একদম চিৎকার করবে না, গাড়ি নামাচ্ছে, এখানে চুপচাপ বস, আমি ঠিক তোকে নিয়ে যাব, চুপচাপ বসে থাকো। এখন গাড়িটা বের করুক রাস্তায়, তারপরে বসে আছে, জানে বেশি দুষ্টুমি করে যদি না নিয়ে যাই সেই জন্য। তো চ চ, নাম নাম, দাঁড়া জুতোটা পরি, দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া, আর একটু ওয়েট কর, যাচ্ছি তো আমরা মামার বাড়িতে, তাই তো? মামার বাড়ি যাচ্ছি তো। দাঁড়াও, আর একটু ওয়েট করো। আর ওর ধৈর্য ধরছে না, ও সে সমানে চিৎকার করা শুরু করে দিয়েছে। এবার এখানে চুপচাপ বসলো, দেখছে বাবা বাড়িতে গাড়ি বের করছে, বাড়ি থেকে, গাড়ি থেকে বের করলে তো গাড়ির উপরে একদম ঝাঁপিয়ে উঠবে, দেখেছো? দেখো দেখো, দেখেছো, ছোট ছোট শুরু হয়ে গেছে, অন্য ছোট ছোট শুরু হয়ে গেল। এবার এবার নাও, হ্যাঁ এবার বাবা নাও বাড়িতে, হ্যাঁ দাঁড়া, নিচ্ছে তো, দাঁড়া, চিৎকার চেঁচামেচি করার কি আছে, নিচ্ছে তো গাড়িতে নাকি? হ্যাঁ, বাপরে বাপ, একটু ধীর স্থির নেই, এই ওর আর কিচ্ছু বলবে না, এবার শান্তি, দেখে বুঝতে পেরে গেছে গাড়িতে উঠে পড়েছি আমি, আর আমাকে কেউ নামাতে হয়নি, এবার ফাইনালি মামার বাড়ি যাচ্ছে। আবার কথা কিসের, আবার কথা কিসের, যাচ্ছি তো মামার বাড়িতে, এবার হ্যাপি, মামার বাড়ি পৌঁছেও গেছি, তাড়াতাড়ি চলে এসেছি, দাঁড়া চুপচাপ দাঁড়া, নামবি গাড়িতে, তারপরে ঠিক আছে, ওকে। এখান থেকে ওর চিৎকার শুরু হয়ে গেছে। মামা বাড়িতে আসলে তো মানে কি বলবো, দেখো দেখো গাড়ি থেকে লাফ মারবে, তো এখান থেকে ষষ্ঠ পুজো হচ্ছে, সে দেখে তোমরা বুঝতেই পারছ। তো যাই হোক, এবার খান মহারানী, এবার খেয়ে নিন, ওখানে চুপচাপ বসে থাকলে হবে না, এবার চুপচাপ খেয়ে নিন, মামা বাড়ি আসলে খাওয়া দাওয়া ভুলে যায়। হ্যাঁ, বাড়িতেও কিছু খেয়ে আসলো না, আবার এখানে এসেও কিছু খাচ্ছে না, তো একটু আমি জোর করে খাইয়ে দিই, যেটুকু খাই তারপর নিজে নিজে খাবে, হা করো হা করো, অনেক হয়েছে তোমার দুষ্টুমি, এবার না খেলে শরীর খারাপ করবে, খাও,
মাঝে একটুখানি খেলো, বেশি কিছু খেলো না, যাই হোক পরে আবার খাবে।